রহমতুল্লাহামিল্লাহ রবীন্দিন আশরফুল ওবাক মহাতার্মা বোন সাথী তিনি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন বোন জানতে চাচ্ছেন যা আমরা তো খুব ভালো করে জানি আল্লাহ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সপ্তাহ আকাশ জমিন সবকিছু করেছেন কখনো কখনো মনের মাঝে এমনটিও হয় এমনটিও জাগে যে তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন সবকিছুই তিনি সৃষ্টি করেছেন তবে তাকে কে সৃষ্টি করেছে এমনটি তো মনের মাঝে আসে আমার প্রশ্ন হলো এমনটি যদি এসে থাকে তাহলে আমাদের করণীয় কি হবে ল হ লে কৌকুল্লি সেই ওয়াল ওয়া হেদুল কহর শ্রদ্ধাভন আল্লাহসফান হওতাল তিনি হলেন ক্রিয়েটর তিনি স্রষ্টা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বরং তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন আমরা হলাম তার একটি সৃষ্টি ছোট্ট সৃষ্টি মানুষ আমাকে আল্লাহসফানতআলা বিন্দু দিয়ে সৃষ্টি করেছেন যেই বিন্দু দিয়ে আমরা সিন্ধু কল্পনা করতে পারি না আমরা আল্লাহ সুহানাকে অবশ্যই তার গুণাবলী তার নিদর্শন তার সৃষ্টি জগৎ কিছু নিয়ে তাকে আমরা আজ করতে পারি তিনি 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 হলেন সব কিছুকেই সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ তালার যে গুণগুলি রয়েছে সেই গুণগুলি একমাত্র তার জন্যই প্রযোজ্য এই গুণগুলি বান্ধার জন্য প্রযোজ্য নয় যেমন তিনি শ্রোতা তিনি সর্বশ্রোতা সর্বশ্রোতা আল্লা সামতাল তার জন্যই মানানসই আর কেউ শুনতে পায় না সব সবকিছুই শুনবে একসাথে সেগুলো হয়ে ওঠে না সব কিছুই তিনি দেখবেন একসাথে সেটি হয়ে ওঠে না কে কন্ট্রোল করবেন একসাথে সেটি কিন্তু হয়ে ওঠে না তাহলে আমরা অসম্পূর্ণ মানুষ আল্লাহ আমাদেরকে যে মেধা দিয়েছেন শক্তি দিয়েছেন যা দিয়ে আমরা ক্যাচ করতে পারি এই ক্যাচিং পাওয়ারটি আমাদেরকে স্বল্প দিয়েছেন যার ফলে কিছুকে আমরা মাপতে পারবো না তবে অনুমান করতে পারবো কেননা এই শক্তি আল্লাহ তার আমাদেরকে দিয়েছেন এগুলো তার নিদর্শন নিদর্শন দেখে আমরা রবকে চিনতে পেরেছি তার প্রতি এনেছি এসব তো আকাশকে সৃষ্টি ইমান করেছে যদি প্রশ্ন হয় তাহলে আমরা খুঁজে পাবো যাকে তিনি হলেন আমাদের প্রভু রব আল্লাহকে খুঁজে পাবো আল্লাহ ছাড়া কাউকে খুঁজে পাবো না কেননা অনেক ধর্ম এসেছে অনেক মতবাদ এসেছে অনেক বর্ণ এসেছে তারা কিন্তু কখনোই বলে বসেনি যে এই যে চন্দ্র সূর্য কিন্তু আমি সৃষ্টি করেছি আমার সৃষ্টি করেছে এগুলো বলতে পারিনি কেননা এগুলো হলো আল্লাহ আল্লাহ আর যে বিষয়গুলো সেগুলো আমাদের অনেক সময় চিন্তা শক্তির অনেক অনেক বাইরে এই পৃথিবী আল্লাহ সব কিভাবে সৃষ্টি করেছেন এত বিশাল পৃথিবী তিনি কিভাবে সৃষ্টি করেছেন এই আকাশকে কিভাবে তিনি ঝুলন্ত সৃষ্টি করেছেন এর মহত্ব নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে সবকিছু খুঁজে পাব না তবে এতটুকু খুঁজে পাবো যে কোনো কিছু এমনি হয়ে ওঠে না কোনো কিছু এমনি চলে না কোনো কিছু এমনি নড়াচড়া করে না এর জন্য অবশ্যই ক্রিয়েটর প্রয়োজন অথবা রব যিনি কন্ট্রোল করবেন তার প্রয়োজন এই জন্য তিনি হলেন আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ সেই ষোলো নম্বর আয়াত আল্লাহ সবকিছুকে সৃষ্টি করেছেন এবং তিনি শক্তিধর ধর আমরা স্পষ্ট হতে পেরেছি যে সৃষ্টি একমাত্র আল্লাহ সুবাহ তারা করেছেন উপমহাস্বরূপ কেউ যদি এভাবে বলেও যে আমাকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সব তো আকাশ জমিন সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহকে তাহলে সৃষ্টি করেছেন কে যদি মনে করা হয় যে না আরেকজন তাহলে তিনি কে এরপরে তাকে সৃষ্টি করেছে কে এরপর তাকে সৃষ্টি করেছে কে তাহলে তিনি কে এর কিন্তু আমরা ইতিবৃত্তান্ত খুঁজে পাব না আমরা তার সমাপ্ত খুঁজে পাবো না যে তারপরে কে তারপরে আমরা আমরা জানি জানি না যাকে হলেন আল্লাহ এছাড়া আর কেউ দাবিও দিয়ে বসেনি যে আল্লাহকে এটি দাবি দেয়নি বরং তাহলে আল্লাহ তিনি হলেন প্রকৃত ক্রিয়েটর সৃষ্টিকর্তা এটি কিন্তু আমাদের বিবেক যে রয়েছে বিবেক দিয়েও আমরা অনুমান করতে পারি এবং বাস্তবতা সেটি দাবিদার যে আল্লাহ সুহান তিনি হলেন রব আর তাকে সৃষ্টি কেউ করেনি এই জন্য করোনা বিভিন্ন সুরাতে তিনি তার ইঙ্গিত দিয়েছেন লামি আলিদ ইউলাদ লামিয়ালিদ তিনি জন্ম দেন না তিনি কাউকে জন্ম দেন না ওলাম ইউলাদ আর তাকে কেউ জন্ম দেননি তিনি হলেন রব হোয়াল আউল ওয়াল তিনি হলেন সর্বপ্রথম আর তিনি হলেন সর্বশেষ শর্মিতা বন এরপরে আমরা বলবো কারোর মাঝে যদি চিন্তা ভাবনা আসে তাহলে করণীয় হ্যাঁ অবশ্যই আমরা মানুষ আমাদের মাঝে অনেক কিছু চিন্তা আসে ভালো আসে খারাপ আসে কেননা খারাপ চিন্তাগুলো কিন্তু আমাদের মাঝে বেশ অধিকারে আসে নেবী সাল আলী সাল্লাম তার দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ করোনা যদিও তার দিক নির্দেশনা দিয়েছেন

নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন ইয়াতিশ শাইতানু আহাদাকুম ফায়াকুলু মান খালাকা কাযা মান খালাকা কাযা হাত্তা ইয়াকুলা মান খালাকা রব্বুকা فاذا বালাগাহু ফাল ইস্তায়ীদ বিল্লাহ ওয়াল ইয়ান্তাহি নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের কাছে কিন্তু শয়তান আসবে এবং সে বলবে যে এগুলোকে কে সৃষ্টি করেছে এগুলোকে কে সৃষ্টি করেছে এরপর বলবে মান খালাকা রব্বুকা এবার বলো তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে আল্লাহ তো এখন বলো যে আল্লাহকে কে সৃষ্টি করেছে আল্লাহ নিয়ে বলেছেন যখন কেউ এই অবস্থানে পৌঁছে যায় তার করণীয় হবে ফালে বিল্লাহ সে যেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে আউদু বিল্লাহ পাঠ করে আলবুদ বিল্লাহমে শাহ রজিম এটি শৈতানই একটি চিন্তা এই চিন্তা কখনো শেষ হবে না আমাদের রব আমাদেরকে সৃষ্টি করেছেন সব তো আকাশ জমিন তিনি সৃষ্টি করেছেন তিনি এককভাবে কন্ট্রোল করেন কেন আল্লাহ বলে যদি আল্লাহ ছাড়া অন্য আরো উপাস্য হতো তাহলে পৃথিবীতে ফেতনা ফাঁসা সৃষ্টি হতো একালা বলতো আজকে বৃষ্টি দেবো একালা বলছে না আজকে বৃষ্টি দেবো না আজকে রোদ দেবো এক্লা না আজকে ঠান্ডার মৌসুম হবে কেউ বলবে না গরমের মৌসুম হবে এইভাবে ফাইট চলতো না এটি তো কখনো হয়ে ওঠেনি অতএব এটি শয়তানি একটি চক্র শয়তানি একটি চিন্তা করণীয় হলো আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা ওয়াল ইয়ান্তাহে এবং ওই পর্যন্ত সমাপ্ত করে ফেলো এটি একটি হাদিস তাহলে এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি কারো যদি এই ধরনের চিন্তা জাগে তাহলে আউ্লাহ পড়তে হবে আউ্লাহ অথবা আউ্লাহ জিম

ফমান খালাক আল্লাহ তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে আল্লাহ নিয়ে বলেছেন ফমান ওয়াজাদ আমিন দা আলিকা সেই আ কেউ যদি এমনটি তার কাছে আসে স্পষ্ট হয় বলা শিরো হয় ফাল ইয়াকুল সে যেন বলে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি জেহাদিসটি সহি মুসলিম বর্ণিত হয়েছে এর মাধ্যমে নিজকে মুক্ত করতে পারবে যেহেতু আল্লাহ নবী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে হয় সে আল্লাহর প্রতি ইমান এনেছে এ কথার মাধ্যমে আত্মায় প্রশান্তি লাভ করবে আর ওই পর্যন্ত শেষ করে দেবে আর সামনে অগ্রসর হবে না কেননা এরপরে তার যথার্থ কোনো পথ থাকে না পন্থা থাকে না যার মাধ্যমে রবকে নিয়ে এইভাবে চিন্তা করতে পারে যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন এর উত্তর সে খুঁজে পাবে না অতএব তিনি যেহেতু একজন সৃষ্টি ছোট্ট সৃষ্টি আল্লাহ সহ যতটুক তাকে আদেশ করেছেন নবী মুসা আলাইহিস সালাম যে সুন্দর পদক্ষেপ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এতটুকু তার জন্য যথেষ্ট হবে সে বলবে আমন্ত বিল্লাহ আল্লাহর প্রতি ইমান এনেছি iman আনছি আস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহ এভাবে আল্লাহর কাছে আদা অথবা আশ্রয় কামনা করবে আমরা তাহলে স্পষ্ট হতে পেরেছি যে শয়তান কখন আসতে পারে আর এই অবস্থাতে আমাদের করণীয় হবে আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হব এবং সেখান থেকে ফিরে আসব আল্লাহ কাছে আমরা দোয়া করছি আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দর ভাবে ইমানি দিকগুলোকে কবুল করার তৌফিক দান করুন এবং শৈতানের সকল ধরনের প্ররচনা থেকে আমাদেরকে হেফাজত করুন ও আলা তালীন মোহাম্মদ ওয়ালা আলহি ও